हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल प्रो साउंड एंड टेक्नोलॉजी। तो आज के वीडियो टॉपिक होच्छे सबथेके ब्रांडेड मिक्सर GB8 साउंड क्राफ्टर। एनालॉग मिक्सर मध्य सबथेके पॉपुलर मॉडल GB8, ओटार बारे वीडियो बनाबो। तो चैनल नतून हो सबसक्राइब कर नोटिफिकेशन बेलटी ऑन कर नीन। तो चलो वीडियो शुरू कर। तो এবারে আমরা স্টিরিও চ্যানেল সম্পর্কে জানব, কারণ এই মিক্সারে আপনি চারটি স্টিরিও ইনপুট পাবেন, ঠিক আছে। তো স্টিরিও চ্যানেলের ক্ষেত্রে আপনি ফ্যান্টম পাওয়ার সেম, ফেজ রিভার সবই সেম আছে। তো এটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। আর যদি আপনি এইসব ব্যাপারে জানতে চান তাহলে আপনি আগের ভিডিওটি যেতে পারেন, সেখানে গিয়ে আপনি পুরো ডিটেলসে পেয়ে যাবেন। তো এর সাথে আপনি পাচ্ছেন একটা গেইন কন্ট্রোল, যেটা কি আপনার এক্সেলার আর লাইন দুটোর জন্যই सेम। तो ये अपनी पाए हे आप टू 60 dB पर्यंत गेन इनक्रीज करते पारबेन। जेहेतु स्टीरियो चैनल, ये स्टीरियो चैनल के आपनार मने हलो आमार चैनल कम पड़े तो मनो हिसेबे यूज करब, तार जोनो अपशन देवा आछे दुटो सुइच के आपनि प्रेस कर दिलें लेफ्ट राइट, तो ये चैनल मनोर मतो काज करबे। आर एते आपनि पाबेन 4-band प्यारामेट्रिक EQ, जेटा आपनि देखते ही पाच्छेन एखाने फ्रिकुएंसि रेंज 12 Hz थेके 12 kHz থেকে 80 Hz পর্যন্ত ইসকা এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে। আর এতে আছে EQ বাইপাস আর EQ ইনের জন্য একটা সুইচ দেওয়া আছে। আর এতে পাচ্ছেন 8টা অক্সিলারি। আর এটা হচ্ছে প্যান, এটা ব্যালেন্স, যেহেতু এটা স্টিরিও আছে না তার জন্য এখানে, যেহেতু স্টিরিও আউটপুট লেফট রাইটই হয় তার জন্য এখানে ব্যালেন্স দিয়েছে, মানে আপনি লেফট আর রাইটের মধ্যে ব্যালেন্স করতে পারেন। আর এর সাথে যেটা পাচ্ছেন একটা মিউট সুইচ, আউটপুট সিলেক্টর সুইচ, ডিবি মিটার আর হচ্ছে যে মাস্টার আউটপুট। এটা হলো 100 mm ফেডার দিয়ে কন্ট্রোল করছে, ঠিক আছে, যেটা কভার। একটু ডাস্ট এরিয়া ইউজ করলে কোনো প্রবলেম হবে না। যেমন আপনাদের বলেছিলাম স্টিরিও লাইন, স্টিরিও লেফট রাইট ব্যালেন্স আর আনব্যালেন্স দুটোই আপনি এখানে ইনপুট দেখতে পাবেন, লেফট রাইট। তো আপনি এখানে লেফট রাইট যদি ইউজ করেন, ধরুন আমি ইনপুটটা লাগালাম এখানে, তো লেফটটা লাগালাম, তো দেখুন শুধু এটা মনো করা আছে। তো আমি স্টিরিও করে দিলে শুধু লেফটেরটাই আউটপুট আছে, আমার পিছনে আছে তাই রাইট মনে হচ্ছে। আর ধরুন রাইটে লাগালে এটা রাইটে আসছে। তো আমি যদি এটাকে মনো করে নিই, ধরুন এই দুটো সুইচকে প্রেস করে দিই, তাহলে দেখুন সব চ্যানেলে আউটপুট আসে, শুধু গ্রুপ টু ফেডারটা ডাউন হয়েছে, কারণ গ্রুপ টুতে আমার আউটপুট নেওয়া আছে, এই দেখুন, তাই জন্য এটা হচ্ছে। তো এটা হলো বেসিক ইনপুট ফিচার্স। আর এরপরে যেটা দেখব সেটা টক ব্যাক, টক ব্যাকটা দেখিয়ে দিই আপনাদের। টক ব্যাক মাইক ইনপুট হচ্ছে এটা, যেহেতু মাইক ইনপুট নিয়ে বলছি, টক ব্যাক মাইকে ইনপুট করে দিলাম আর আউটপুট আছে আমার গ্রুপ টুতে। তো চলুন এবার দেখাই। আর আমার কানেক্টেড আছে PRX715A স্পিকার কানেক্টেড আছে, যেটা JBL এর। তো এবারে টক ব্যাক আমি নেব, গ্রুপ টুটা একটু ইনক্রিজ করবো, গ্রুপ টু যেহেতু আউটপুট আছে। তো টক ব্যাক হচ্ছে এটা কন্ট্রোল টক ব্যাকে। তো টক ব্যাকের কন্ট্রোল হচ্ছে আপনাকে এই সুইচটা প্রেস করতে হবে, যেহেতু আমি গ্রুপে আউটপুট রেখেছি, গ্রুপ সুইচ প্রেস করে এটা প্রেস করতে হবে। তো যখনই আপনি সুইচ ছেড়ে দেবেন আউটপুট বন্ধ হয়ে যাবে, যখনই সুইচ প্রেস করবেন তখন আউটপুট কাজ করবে। সেম হিসেবে আপনি গ্রুপেও নিতে পারেন, OX 1 2 3 4 5 6 7, এরকমভাবে আপনি টক ব্যাক ইউজ করবেন। তো এটা ছিল এর বেসিক ইনপুট ফিচার্স। আর এই ব্যাপারে যদি আরও কারো কিছু জানা থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে পারে। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে যে এই মিক্সারের আউটপুট ফিচার্স। তো দেখা যাক আউটপুট, এটাতে আপনি প্রথম থেকে শুরু করি, এটাতে 11x4 ম্যাট্রিক্স আউটপুট আপনি পাচ্ছেন, যেটা কন্ট্রোল 1 2 3 4 ম্যাট্রিক্স আউটপুট। এর সাথে আপনি পাচ্ছেন AFL, মানে ম্যাট্রিক্স আউটপুটের প্রেশার কী আছে তার জন্য AFL দেখতে পাচ্ছেন। এরপর আছে স্টিরিও রিটার্ন, যেটা স্টিরিও রিটার্ন আপনার পেছনে ইনপুট দেখতে পাবেন, স্টিরিও চারটি স্টিরিও রিটার্ন ইনপুট দেখতে পাচ্ছেন। এরপরে যেটা আছে অক্স, 8টা অক্স সব থেকে বেশি পপুলার মডেল, যার জন্য 8টা অক্স, ঠিক আছে, এখানে আপনি অক্সের প্রি পোস্ট করতে পারেন, মাস্টার প্রি পোস্ট করতে পারেন। এরপরে আছে AFL, আপনি এর প্রেশার কী আছে সেটা দেখার জন্য সোয়াইপ আপ, সোয়াইপ আপ দিয়ে আপনি সুইচটাকে প্রেস করলে আপনি অক্স ওয়ানের যে প্রেশার কত রয়েছে সেটা দেখতে পান, নাহলে আপনি জেনারেলি গ্রুপের প্রেশার এখানে দেখতে পান। যেহেতু গ্রুপ ওয়ান যদি আমি প্রেস করি,
এটা আমি জেনারেল টকব্যাকে দেওয়া আছে, টকব্যাকে খুলে আমি যদি এটা ধরুন আমি এখানে গ্রুপ ওয়ানের প্রেশার দেখতে পাচ্ছি, গ্রুপ ওয়ানের প্রেশার দেখতে পাচ্ছি, যদি এই সুইচটা আমি প্রেস করি তাহলে এখানে অক্স ওয়ানের প্রেশার কী আছে সেটা দেখতে পাবো। এর নিচে আছে সেন্টার লেফট রাইট প্যান, মানে আপনি এই গ্রুপ আউটপুটটাকে যদি আপনার মিক্স লেফট রাইট আর সেন্টারে যদি নিয়ে যেতে চান তাহলে আপনি এই সুইচগুলো আপনাকে প্রেস, যদি এই গ্রুপ ওয়ানের আউটপুটটা আপনি সেন্টারে নিয়ে যেতে চান তাহলে সেন্টার প্রেস করতে হবে, সেন্টার প্রেস করে দেখুন সেন্টার আউটপুট বেড়ে গেল ঠিক আছে। আর আপনি যদি চান এটার আউটপুটটা গ্রুপে নিয়ে যেতে তাহলে আপনি গ্রুপটাকে আউটপুটটা বাড়াবেন, সরি লেফট রাইট নিয়ে যেতে চান তাহলে লেফট রাইট দেখুন এখানে গ্রুপ ওয়ানটা দেখুন এই প্রেসার আছে, গ্রুপ ওয়ান লেফট রাইট অ্যান্ড গ্রুপ ওয়ানটা বাড়ালাম লেফট রাইট বেড়ে গেল। তো এটা হচ্ছে এরকম ফিচার্স। এবারে আপনি এই প্যানটা দিয়েছি কী কারণে, যদি আপনি লেফট রাইটের মধ্যে ব্যালেন্স করতে চান, যদি এটাকে লেফট আর এটাকে রাইট করতে চান তাহলে তার জন্য প্যান, বুঝতে পারছেন। এটা হলো ফিচার্স, প্যানের ফিচার্স। এরপরে আছে AFL, যেহেতু আমি গ্রুপ ওয়ানটাকে AFL করতে চাই, মানে এর আউটপুটটাকে শুনতে চাই তাহলে হেডফোনে শুনতে চাই তাহলে AFL প্রেস করতে হবে। এটাও 100 mm ফেডার দিয়ে কন্ট্রোল, যেটা কভার দেওয়া আছে যাতে ডাস্ট না পড়ে, এটা হলো এর ফিচার্স। এরপরে আসি মনিটর সেকশন, এটা আউটপুট সেকশন, দেখুন এখানেও লেফট রাইট টু সেন্টার আপনি করতে পারেন। এটা হলো মিউট গ্রুপ, যেটার ব্যাপারে আমি আগেই বলে দিয়েছি, তো চাইলে আপনি ভিডিও আই বাটনে যে ভিডিও দেওয়া আছে সেখানে গিয়ে আপনি দেখতে পারেন। এরপরে আছে টু ট্র্যাক ইনপুট, টু ট্র্যাক ইনপুটটা পেছনে আছে, টু ট্র্যাক ইনপুটটা জেনারেলি লাইভ সাউন্ডে লাগে না। আর এটা মনিটর সোর্স, মানে আপনি এই যে দুটো কন্ট্রোল আউটপুট দেখছেন লেফট রাইট, এটা কোনটা নিতে চান, সেন্টারকে নিতে চান না লেফট রাইটকে নিতে চান, সেই হিসাবে এটা দেওয়া আছে। তো এটা আপনি মনিটর সোর্স যেটাই চুজ করতে পারেন। এটা হলো কন্ট্রোল রুম, যেটা মনিটর, মানে আপনি এই মিক্সারটাকে মনিটরিং করতে চান, ঠিক আছে, যেটা আপনি যে সাউন্ডিং ইঞ্জিনিয়ার আপনি মনিটর করবেন তার জন্য এই কন্ট্রোলটা পিছনে মনিটর আউটপুট দিয়েছে, সি রুম আউটপুটই হচ্ছে মনিটর আউটপুট। এরপর আছে হেডফোন আউটপুট, হেডফোন কানেক্টার এটা আছে, ঠিক আছে। এরপর এই দুটো হচ্ছে রেকর্ড আউটপুট, মানে আপনি যেহেতু এটা প্রফেশনাল সিরিজ দেখছেন তো আপনি এটাকে হয়তো লাইভ বা ব্রডকাস্টিং ইউজ করতে পারেন, তার জন্য রেকর্ড আউটপুট আপনাকে দুটো দেওয়া আছে। চাই এই দুটোতে আপনি লিমিটারও সেট করতে পারেন, যেহেতু রেকর্ড আউটপুট খুব কম লাগে, হালকা অডিওতেই ওদের কোয়ালিটি পেয়ে যায়, তার জন্য এটা। আর এটা আপনি কোনটা নিতে চান, সেন্টার মনো, সেন্টার মনো যেটা আপনি চাইবেন। আর টু ট্র্যাকটা তো আপনাকে বলেই দিয়েছি কীভাবে ইউজ করে, তো ওটার ব্যাপারে আগের ভিডিওতে আপনি গিয়ে চেক করতে পারেন। তো এরপরে চলে যাবে ব্যাক সাইডে, ব্যাক সাইডে গিয়ে ডিটেলসটা দেখবো, আউটপুট সেকশন কীভাবে আর কী করা আছে। এর প্রত্যেকটা আউটপুটে আপনি ব্যালেন্স দেখতে পাচ্ছেন, যেমন গ্রুপ, যেমন মিক্স, লেফট, রাইট, সেন্টার, এটা ব্যালেন্স। এরপরে যে 8টা গ্রুপ আছে সেটাও ব্যালেন্স, কিন্তু যে 8টা অক্সুলের রয়েছে ওটা আনব্যালেন্স আছে। আর যে মনিটর আউটপুট, যেটা সিরুম আউটপুট বললাম, যে আপনি এই মিক্সারটাকে নিজে মনিটরিং করবেন তার জন্য এটা আনব্যালেন্স আউটপুট দেওয়া আছে। আর এই যে ম্যাট্রিক্স 1, 2, 3, 4 ম্যাট্রিক্স আউটপুট, এটা হচ্ছে রেকর্ড আউটপুট, আর এটা হচ্ছে টু ট্র্যাক ইনপুট। তো এগুলো সাই এরকমই আউটপুট দেওয়া আছে। এরপরে যেটা ফিচার্স আছে, যেটা পাওয়ার সাপ্লাই, এখানে SMPS টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটার ওয়াট 150 watt, এটা হচ্ছে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাইয়ের জন্য। DSP3 পাওয়ার সাপ্লাই আপনি চাইলে বা মার্কেট থেকে কিনে বা আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, আমি DSP3 যেখানে পাওয়া যায় তার কন্ট্যাক্ট নাম্বারে দিয়ে দেবো, ওখানে আপনি কিনতে পারেন। একটা এক্সটার্নাল স্নেক কেবিল থাকবে এর সাথে, যেটা কানেক্ট করলে আপনার একটা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই কানেক্ট হয়ে যাবে। তো এই ছিল এর বেসিক ফিচার্স, আর এগুলো হচ্ছে বেসিক ফিচার্স। এটা গ্রুপ 3-তে টুতে আউটপুট কানেক্ট করা আছে। তো এরপরে আরেকটা ডিটেলস আপনাদেরকে জানাবো, সেটা সামনে থেকে।